স্টার জলসা ফ্যামিলি আইলো কি দিনকাল ভাই রে আইলো কি দিনকাল কে এক চোখেতে দেখি অন্ধকার আর এক চোখে সকাল ভাইয়া শুনছেন হম
জি আপনারা কি টিকটক ম্যাডামকে খুঁজছেন জি আপনি কি করে জানলেন না মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে আপনারা টিকটক ম্যাডামকে খুঁজছিলেন শুনুন একটু আপনি এক কাজ করুন টিকটক ম্যাডাম উপরে আর তলাতে সি ফ্ল্যাটে থাকে আপনারা ওখানে যান থ্যাংক ইউ মেরি মাচ এইবার বুঝবে টিকটক ম্যাডাম কোন পাগলের দলকে পাঠিয়েছি উপরে এইবার তুমি করো টিকটক ভালো করে আসসালামু আলাইকুম এটা কি টিকটক ম্যাডামের বাসা থ্যাংক ইউ টিকটক ম্যাডাম কে জানি আমার তাবিজ করছে গো কিছু ভালো লাগে না আগে ঘরটার মধ্যে কত ভালো লাগতো এখন ভালো লাগে না তাবিজ করছে গো তুই করছস জাদু জানে 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 জাদু জানে ওই না কালা চান্দে দে ভাই চাই 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 আপনি কি টিকটক ম্যাডাম আপনারা কিভাবে জানেন আমি টিকটক করি আমরা সব জানি আমরা ভেরার পাল ইউটিউব চ্যানেল থেকে এসেছি প্রচুর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ডলার শুধু আসতেই থাকবে আসতেই থাকবে যদি আপনিও আমাদের ভেরার সাথে একটা তড়ি মড়ি এই তড়ি মড়ি এই তড়ি মড়ি জলদি আসো জলদি আসো শুন শুন আমরা যে টিকটক করি সেটা ভেরার পাল কিভাবে জানলো ভেরার পাল আরে শোন আমরা নাকি হিট হয়ে যাব প্রচুর ডলার নাকি আসবে আমরা আর কি লাকি সেই ভেড়া আমাদের ঘরে চলে এসেছে জলদি আসো জলদি আসো জলদি আসো এই হচ্ছে আমাদের বিখ্যাত ভেড়া মজিবুর ভাই আমি একটা ভেড়ার সাথে ছবি তুলে প্রোফাইল পিকচার দিব কোন ভেড়ার সাথে ছবি তুলবো মজিবুর ভাই আপনি সব ভেড়ার সাথে ছবি তুলতে পারবেন টিকটক ম্যাডাম শুনেন আমি ভেড়ার সাথে একটা টিকটক করব অবশ্যই মজিবুরের ভেড়ার সাথে আমি যদি একবার টিকটক করতে পারি তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব একেবারে ফেমাস টিকটক ম্যাডাম যদি আমার ভেড়ার পালের লগে একবার টিকটক করে তাইলে তো আমি হিট খালি ডলার আর ডলার দেখছস নি কামটা মজিবর ভাই তো টিকটক ম্যাডাম পাইয়া গেছে আম গদি হনে মেলা ডলার কামাইব রে চুপ থাক হ্যান্ডিতি বালা আছে আম গুদিয়া খাইব যা যা কয় কইরা যা মজিবুর ভাই আপনি আবার আসার সময় আমার মেয়ের জন্য একটা ছোট ভেড়া নিয়ে আসবেন একটা সেলফি তুলি মজিবুর ভাই চলেন আমরা সেলফি তুলি ভেড়া নিয়ে তাহলে ফ্যামিলি প্যাকেজ সবাই মিলে করব শিশু বাচ্চারা থাকবে ভেড়াও থাকবে এই ভাতিজা চাচা চলবে তো এই কাছে আগে দিকে নিশান নিশান এটা ভেড়া সামনে করলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কাকা আপনিও আমাদের ইউটিউব চ্যানেল
ভেরার পাল কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এরকম ভেরার পাল নিয়ে টিকটক করলে লাইক পাবেন, ভাইরাল হবে। কিন্তু গল্প গল্প হতে হবে জীবন থেকে নেয়া। তবে এখন থেকে আমগো কিন্তু রেগুলার কন্টেন্ট ছাড়তে হইব। এটা কইলাম মামু ঠিক কইছেন। আমগো এখন নতুন ভিডিও বানাইতে হইব রেগুলার, বুঝছস নি? নাইলে কিন্তু ডলারও আসবো না রেগুলার। হ্যাঁ, এক কাম কর, পোশাকটা পাল্টাই আয়। আমরা একটা বাংলা সিনেমার স্টাইলে একটা নতুন ভিডিও বানাবো। নায়িকায় খেতের মাঝখান থেকে দৌড়াইতেছে আর ভিলেন পিছে পিছে আইতাছে। হ্যাঁ, কইরে নিশান কাছে আয়। আমি এখন বেড়া চালাই শহর গঞ্জেতে, আমি এখন বেড়া চালাই শহর গঞ্জেতে, ও সখিনা দেখছস ও সখিনা গেছ। ও মামু মামু, নাকের ডোগার সামনে দিয়া কেটায় হাইটা যায় রে। এটা আমগো শামসুদ্দিনের ডাঙ্গর মায়াডা না? ও মামু, কলা গাছের ফাঁক দিয়া ছুটু ছুটু কষি কলার মতো দেখতে। এত বড় ডাঙ্গর হয়ে গেছে গা। কচি মামু কচি। চুপ, মামুর সামনে বেয়া দিবি। হাইটা যায় বুকটা, হাইটা যায় হাইটা যায় কেটা কেটা। আমি এখন বেড়া চালাই শহর গঞ্জেতে, আমি এখন বেড়া চালাই শহর গঞ্জেতে, ও সখিনা দেখছস কিনা। রাতারাতি ভাইরাল হয়ে গেছে, কনসেপ্ট খুব সুন্দর। জ্যাকি এরকম ভিডিও আরো চাই। ভাই আপনারা উত্তেজিত হন না, আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। আরে মিয়া কি শান্ত, আমি মিয়া কতক্ষণ ধরে এদার রইছি, মিয়া 2 ঘন্টার উপরে মিয়া রইদের মধ্যে দাঁড় রইছি ভাই। ভাই আমরা খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত ভাই। দেখতে পাচ্ছেন ভেরা আজকে শুটিং করে ইন্টারভিউ দিয়ে খুবই টায়ার্ড হয়ে গেছে গা। আপনারা কাইন্ডলি কালকে আসেন। আরে মিয়া আপনি দুঃখিত, মিয়া খেতা বুড়ি মিয়া কোন বরিশালের তাই আমি এনে দাঁড় রইছি মিয়া। আপনি কইতাছেন দাঁড়া থাকতে মিয়া, ভাই শুটিং আছে ভাই, খাই ভাই। আপনি যে এই যে ভাইয়া, আপনারা দূর থেকে আসছেন, আপনাদের অনুভূতি রাখেন। আমি রাখেন মিয়া আপনার অনুভূতি, মিয়া কোন সুন্দর দাঁড়া যায় আমরা কি দাঁড়াতে।
দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের সেই বিখ্যাত ভেড়ার পালের প্রোপ্রাইটর মোহাম্মদ মুজিবুর রহমানের বাসার সামনে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, উচ্চক জনতার ভিড়। আমরা কোনোভাবেই জনতা সামলাতে পারছি না, সবাই চায় একটি বার মাত্র সেই বিখ্যাত ভেড়া নিশানকে দেখার জন্য। আমিও চাই দেখার জন্য, কিন্তু আমরা চাই আস্তে আস্তে ভেড়াকে দেখবো, আপনারাও দেখবেন। সামনে দেখতে পাচ্ছেন বিখ্যাত ভেড়া নিশানের দড়িটকে, আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, চোখেতে দেখি অন্ধকার আর এক চোখে সকাল, একই লিখে হইয়া যায় সব কিছু ভাইরা। ইউটিউবে ঢুইকা গেছে এবারে ভেড়ার পাল, আসল অরিজিনাল আসল।